हेलो गाइस, वेलकम टू माय चैनल। तुम्हारा कैमन आछो? आशा करछि खूब भालो आछो और आमी खूब भालो आछि। हैशटैग पायल परिवारे नतुन एकटा भिडियोई तोमादेरके अनेक अनेक स्वागत जानाच्छि। तो किछुक्षण आगे ढुंकिर एकटा भिडियो देखलाम, सेई भिडियोटाय यथारीति ढुंकी किन्तु बोलछे जे आमरा जे भिडियोगुलो ताके निये करेछि, जे भिडियोगुलो बोलते जे एकटाई भिडियो करेछि तार ओई ब्लग भिडियोटा छाड़ा देखे, सेई भिडियोटाते आमरा जा जा बोलेछि सेगुलो नाकि समस्त भूल कथा बोलेछि। ও অ্যাকচুয়ালি ওটা কিন্তু হাসেনি, ও নাকি ভিডিওতে দেখাতে চায়নি বলে সেই কারণে নাকি সে হেসেছে। এবং পাশ থেকে সসীম তার মানে হয়ে বলে দিচ্ছে, সে তো বলতে পারছে না, সেই কারণে সে খুবই কষ্ট পাচ্ছে এবং সে খুবই শোকাহত যাকে বলে, সে কারণে সাকরেত সহকারে কিন্তু এখন তার বরকে বসিয়ে বলছে যে ট্রেনে নাকি সে খুব কান্নাকাটি করেছে, এতটাই কান্নাকাটি করেছে, মাথা যন্ত্রণা হয়েছে, সায়ন্তিকা তার মাথা টিপে দিয়েছে। এবং তারপরের দিন মানে সে যেদিন থেকে খবরটা শুনেছে সেদিনকে তারা কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, তার পরের দিন পিসির মানে এসে এখানে পিসি যে চা খেতে দিয়েছে বা জল দিয়েছে সেটাই নাকি তারা খেয়েছে, এছাড়া আর কিছু খেয়ে থাকেনি। তো এখানে আমি একটা কথা বলতে চাইছি যে তুমি কেন এরকম অনেক মানুষই আছে যে দূরে থাকলে কোনো খারাপ খবর শুনতে পেলে খাওয়া দাওয়া কিন্তু হয় না, তার থেকে বড় কথা তুমি তো প্রতিদিন আগের দিনের রান্না পরের দিনের সকালে খাও। যেহেতু ঘটনাটা রাত্রিরে ঘটে গেছে তাহলে সেই খাবারগুলো তুমি যথারীতি সকালবেলা খেতে পারো না, কারণ কি ওটা নিয়মের মধ্যে পড়ে যে যে খাবারগুলো রান্না থাকবে ওই সমস্ত কিছু খাবার দাবার কিন্তু খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর যেহেতু তোমার মানে তুমি ওখান থেকে এখানে আসবে সেই কারণে ওই সমস্ত নতুন রান্না বান্না করে খেয়ে তো আসা সম্ভব হবে না। আর তুমি খেয়েছো কি খাওনি তুমি ক্যামেরার মধ্যে বলে দিলি যে আমাদের বিশ্বাস করতে হবে, এটা কিন্তু নয়। আর যদি আমরা বিশ্বাসও করিনি যে তুমি কিছু খেয়ে নেই, সেটা তোমার রান্না করা মানে রান্না করলে তবে তো তুমি খাবে, তুমি তো রান্নাই করো না। আর তারপরে হচ্ছে যে কোনো খারাপ খবর শুনে কোনো মানুষই কিন্তু কোনো কিছু খেতে পারে না, সেই জায়গায় এটা বড় মানে বাহবা সহকারে বলার কিছু নেই যে তোমরা কিছু মানে খাওনি। আর তারপরের কথা হচ্ছে তুমি যে কথাটা বললে যে আমি যে কষ্ট পেয়েছি আমি যে কান্না করছি তাহলে কি সেটা আমাকে ভিডিও করে দেখাতে হবে, বা আমি কাঁদছি সেটা কি এখন ভিডিও করে মানে ভিডিও অন করে আমায় বসতে হবে? আমাদের এই রকম সিম্প্যাথি দেখাবার কোনো রকম কোনো প্রয়োজন মনে করি না, এটা পাশ থেকে সসীম বলছে। তো খুব ভালো কথা, এরকম সিম্প্যাথি দেখাবার কোনো রকম কোনো প্রয়োজন মনে করো না, এটা কিন্তু পিঞ্চ মেরে মৌকে বললে খুব ভালোভাবেই বুঝতে পারলাম। তো তোমাদেরকে একটা কথা বলতে চাইছি যে তোমরা নাকি কান্নাকাটি করে ভিডিও দেখাতে একদমই পছন্দ করো না, এবং ঢুমকি বললো এইভাবে কেঁদে নাকি তার এটা প্রথম ভিডিও। একটু তোমাদের ভিডিওটাই তোমাদেরকে মনে করে দিতে চাই যে প্রথম বলছি যখন ঠাকুর বেঁচেছিল প্রায় ও বাড়িতে যখন থাকতে মানে ওই জায়গায় নতুন বাড়িও করনি, এমনকি এখানেও আসুনি, কলকাতার মধ্যম গ্রামেও আসুনি, তার আগে যখন তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকতে যথারীতি ক্যামেরা অন করে বৃষ্টি পড়ছে, সসীম অফিস যাওয়ার আগে ঠাকুর ঘরে পাশে সেখানে অশান্তি হচ্ছে, অফিস থেকে সসীম চলে এলো বড় মাকে ডেকে এনে ক্যামেরা অন করে চেঁচিয়ে মেঁচিয়ে ঝগড়া করা হচ্ছে, সেটা ক্যামেরা অন করে তাহলে কেন মানে করা হয়েছিল? এবং কান্নাকাটিও তার মধ্যে যথারীতি ছিল, সসীম তার চোখে জল মুছিয়ে দিচ্ছিল, পিটিয়ে এইভাবে চাপড় মারছিল, তাহলে সে যদি কান্নাকাটি করে কোনো ভিডিও নাই দেখিয়ে থাকে তাহলে সেই দিন সেই ভিডিওটা কান্নাকাটি করে কেন দেখিয়েছিল? এছাড়াও বলছি দু তিনটে ভিডিও দেখেছি ঢুমকি রানী ১০০ টাকা বরাদ্দ নিয়ে কান্নাকাটি করে যথারীতি আমাদের সামনে একটা ভিডিও দিয়েছে, এবং আরও কিছুদিন আগে আরও একটা ভিডিও কান্নাকাটি করে সে কিন্তু দিয়েছে। কান্নাকাটির সাথে সাথে আমাদেরকে কিন্তু যথারীতি স্ট্রাইক দেওয়ার একটা থ্রেডও সে দিয়েছে, তাহলে সেগুলো তো কান্নাকাটির ভিডিও না, সেগুলো কান্নাকাটির ভিডিও না, কতটা মিথ্যাবাদী মহিলা কিন্তু এই থেকেই বোঝা যায়। ও বলছে ও নাকি কোনোরকম কোনো কান্নাকাটির ভিডিও আমাদের সামনে আপলোড করেনি, তাহলে ওগুলোতে যারা কান্নাকাটি করছিল সেগুলো কে, ঢুমকির আত্মা না ঢুমকির ভূত কোনটা? ওটা তো ঢুমকি কান্নাকাটিটা করছিল, আবার সে নাকি বলছে কোনোরকম কোনো কান্নাকাটি করে ভিডিও দেওয়া সে নাকি পছন্দ করে না, আমি যখন কাঁদবো তাহলে সেই কান্নার ভিডিওটা তোমাদের সামনে আপলোড করব, আমি যখন কাঁদবো তাহলে সেই সময়টা ক্যামেরাটাকে অন করে বসতে হবে, যে ক্যামেরাটাকে অন করে বসে আমি একটু কাঁদি কেঁদে ভিডিওটা করে দেখাই, তাহলে যদি লোকের কাছ থেকে একটু সিম্প্যাথি নিতে পারি। ওই ধরনের সিম্প্যাথি নাকি ওরা নিতে পারে না, তাহলে ওই সমস্ত কান্নার ভিডিওগুলো সেই দিন কেন আপলোড করেছিলে? তারপরে মানে কথায় আসছি, বারবার ঢুমকি আর সসীম একটা কথাই বলছে যে কোনো নিয়মকানুন পালন হয়নি, কোনো নিয়মকানুন পালন সমস্ত কিছু নাকি ওরা এসে দায়িত্ব পালন করেছে। তো আমি একটা কথা বলতে চাই, তোমরা তো এলে গত হওয়ার পরের দিন সকালে, যেদিনকে যথারীতি মানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দাহর কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, তারপর এসে তোমরা সমস্ত কাজকর্ম বলতে বারবারই একটাই জিনিস বলছো, যেই ঘরটা ঠাকুর থাকতো সেই ঘরটাতে তুষের আগুন জ্বালানো হয়নি, ঘরটা পোছা হয়নি, এইটুখানি।
এছাড়া তো আর কিছু নয়। আর বার কি বলছে যে হবিষ্য, যে যার হবিষ্য কিন্তু নিজেকে করেই খেতে হয় বা অপর কাউকে তৈরি করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে কি এমন কাজ বলছো বারবার, যে তুষের আগুন একটু মানে তুষ জ্বালিয়েছো আর ঘরটাকে পরিষ্কার মানে একবার পুছেছো, এটা কি বড় বড় কথা বলছো যে কেউ কিচ্ছু করেনি, কোনো রকম দায়িত্ব পালন হয়নি, সমস্ত দায়িত্ব নাকি তোমরা সারাদিন ধরে পালন করেছো? আচ্ছা ঠিক আছে মানছি, সমস্ত দায়িত্ব তোমরা সারাদিন ধরে পালনটা করেছো, তাহলে 5 মিনিটের ভিডিওটা কখন শ্যুট করলে, কখন এডিট করলে, কখন সেভ কম্প্রেস করলে, কখন আপলোড করলে? সারাদিন যদি তুমি ওই কাজেই ব্যস্ত হয়ে থাকো তাহলে এই কাজগুলো কখন করলে? মানে ভিডিওটা এমন ভাবে মানে সেই বলে না কুমিরের কান্না, সেই রকম ভাবে ঠিক কুমিরের কান্নার মতো করে কেঁদে কেঁদে ভিডিওটা করলো। আচ্ছা বলো, একটা মানুষ যখন চলে যাচ্ছে সেই খবরটা শুনতে পেয়ে তার সেই সময়টা যখন তার কাছে আসা হলো, এসে যখন দেখলো যে সেই মানুষটা নেই, দাহ করা হয়ে গেছে, তখনই তো সব থেকে বেশি কষ্টটা হবে, নাকি 3 দিন পর কষ্টটা মানে কন্ট্রোভার্সি ভিডিওর চাপে পড়ে মনের মধ্যে আসবে যে না ওরা তো ঠিক কথাই বলেছে, এবার আমাকে একটু সিম্প্যাথি দেখানো ভিডিও করতে হবে? তাহলে তুমি যেহেতু কান্নাকাটি দেওয়া ভিডিও পছন্দই করো না, তাহলে আজকে বেশিরভাগ ভিডিওটাই তো দেখলাম কান্নাকাটি করে গেলে, তাহলে কেন এই কান্নাকাটি করা ভিডিওটা মানে দিলে তুমি? তোমার বরাবর পাশ থেকে তোমার সাকরেত হয়ে কি বলছে যে আমরা এই ধরনের ভিডিও দেওয়া পছন্দ করি না, তাতে ভিউয়ার্সরা যা ভাবে ভাবতে পারে সে তো অবশ্যই, এখন আইডিটা তো দাঁড়িয়ে গেছে, ভিউয়ার্সদেরকে তো যা খুশি বলতেই পারো তোমরা, তোমাদের কিছু মনেই হবে না, তোমাদের কিছু মনেই হবে না, যা খুশি ভাবতে পারে, এই কথাটা বলছে। মানে যেদিন একটা কথা বন্ধুরা চিন্তা করো, একটা মানুষ গত হয়েছে, সেই মানুষটাকে দাহ হচ্ছে, সেই সময় তারা আসতে পারেনি, তার পরের দিন এসছে, তার পরের দিনটা তো মানুষ যথারীতি মানে কান্নাকাটিটা করে, সে কিন্তু যথারীতি দেখেছে তার ভিডিওতে এক জায়গায় হেসেছে, এরকমটা কিন্তু নয় যে এক জায়গায় কোনো মানুষের সাথে কথা বলতে মানে বলতে বলতে কথা প্রসঙ্গে হাসি এসে গেছে, এরকমটার সে যথারীতি বাজারে গেছে, তখনও দেখলাম পুরো ফ্রেশ মাইন্ডে বাজার থেকে এলো, মানে এলো, এসে তার শাশুড়ি মাঝে হব্বিসিগুলো এগোছিল, তখনও যে করছিল, এমনকি যে ভয়েস ওভারটা দিচ্ছিল সেটাও কিন্তু পুরোপুরি ফ্রেশ মাইন্ডে, এবং ক্যামেরাটা যখন করেছিল তখনও কিন্তু একটু যে ক্যামেরাটা নড়চড় কিছুই নয়, পুরো একদম ফ্রেশ মাইন্ডে কিন্তু ক্যামেরাটা করেছিল। যখন অ্যাকচুয়ালি শোক পালন করা দরকার যে দিনটা, সেই দিন পালন করা হলো না, তার 2 দিন পর গিয়ে যখন আমরা ভিডিও করে বললাম যে ওই রকম ভিডিও করা উচিত হয়নি, বা তাকে নিয়ে যারা পজিটিভ কথাবার্তা বলে তারাও দেখেছি ভিডিও করে বলছে যে এই কদিন তার এই ধরনের ভিডিও না দেওয়া উচিত, তখন তার হুঁশ ফিরল যে না হয়তো এই সময়টা আমাকে এরকম হেসে হেসে ভিডিও করে দেওয়া উচিত হয়নি, তাহলে এবার একটা আমি বসে পড়ি কান্নার ভিডিও দিতে। আর সব থেকে বড় কথা কি জানো, রেভিনিউ, সে যথারীতি কি বলছে যে কোন রকম কোনো ভিডিও তোমরা কন্ট্রোভার্সি ভিডিও আমার আমার ঠাকুরকে নিয়ে করো না। এখন আমার ঠাকুর হয়ে গেল, 2 দিন আগে আমাদের ঠাকুর ছিল, যে সমস্ত দায়িত্ব আমাকেই পালন করতে হবে, কারণ কি আমার শাশুড়ি ঠাকুমা শাশুড়ি তো, তাই আমাকেই আই যাই। আর আজ যে মানুষটা যখন গত হয়ে গেল তখন হয়ে গেল আমার ঠাকুর, 2 দিন আগে আমাদের ঠাকুর ছিল, এখন হয়ে গেল আমার ঠাকুর, দায়িত্ব পালন করতে হচ্ছিল আগে ওই জন্য আমাদের ঠাকুর ছিল, এখন তো দেখছে যে দায়িত্ব থেকে মুক্তি হয়ে গেছে, এখন হচ্ছে আমার ঠাকুর। সব থেকে বড় কথা তোমাদেরকে একটা জানাতে চাই যে বন্ধুরা, যে সে যদি চাইতো, সে কি বলছে, আমরা যাতে তার ঠাকুরকে নিয়েই 15 দিন অন্তত কোনো কন্ট্রোভার্সি ভিডিও না করি, ঠিক আছে চলো আমরা কোনো কন্ট্রোভার্সি ভিডিও করছি না, কিন্তু তুমি কি করছো, তুমি ফার্স্ট যেদিন এলে তুমি এতটা চালাক এবং এতটা ধরিবাজ মেয়ে ছেলে, তুমি নিজেকে মহান সাজাচ্ছ এই কান্নাকাটি করে, তোমার পয়েন্টগুলো আমি তুলে ধরছি। তুমি প্রথম তুমি কি বলছো যে আমি একটু জানাতে চেয়েছিলাম যে আমার ওয়াইটি পরিবারকে যারা আমাকে ভালোবাসে, যে আমার ঠাকুমা শাশুড়ি যে আমাকে খুব ভালোবাসত সে আর আমাদের মধ্যে নেই, তাই আমি ওই ভিডিওটা করেছিলাম। কেন একটা মানুষ নেই সেই কথাটা কতবার করে জানাতে হবে? প্রথম জানালে কি কমিউনিটি পোস্ট দিয়ে একদিন পর একটা পুরনো ভিডিওকে শেয়ার করে, কিরকম মানে ধুরন্ধর মানে মহিলা একবার বন্ধুরা চিন্তা করো। আমাদের মোদি দিভাই কি জানালো, একটা দুটো লাইন কমিউনিটিতে দিয়ে জানিয়ে দিল, ঠিক আছে, তারপরের দিন একটা বসে ভিডিও দিল, ব্যাস, এখনো পর্যন্ত তার কোনো ভিডিও দেখিনি আমি। আর ও কি করলো, যথারীতি প্রথমেই চালাকি করলো একটা পুরনো ভিডিওকে কমিউনিটিতে দিয়ে, যাতে ওই ভিডিওটাতেও কিছু ভিউ খায় এবং রেভিনিউটা সেই থেকে হলেও সেই দিনটাই উঠে আসতে পারে, ওইখানেই একটা চালাকি করলো। সে তো ওইরকম দুটো লাইন দিয়ে দিয়ে দিতে পারতো না, সে কিন্তু যথারীতি একটা পুরনো ভিডিও যথারীতি আপলোড করলো নতুন করে, এবং সেই ভিডিওটা যাতে নতুনভাবে কিছু রেভিনিউ করতে পারে। তাহলে তো মৌ দিদিভাইয়ের সাথেও ঠাকুর এরকম অনেক ভিডিও ছিল, তাহলে তো মৌ দিদিভাইও দিতে পারতো পুরনো একটা ভিডিও, কিন্তু সে এরকম কোনো মানে মনের চিন্তাভাবনায় ছিল না যে আমি এইসব ভিডিও করে কোনো রকম কোনো রেভিনিউ নেব, সেই কারণে সে কিন্তু জাস্ট দুটো লাইন লিখে কমিউনিটিতে সকালবেলাতেই দিয়ে দিয়েছিল। ঢুমকি সেখানে দেখলাম যে যথারীতি
মানে কমিউনিটিতে পুরনো একটা ভিডিও দিল। সেকেন্ড দিন সে যথারীতি কি করলো, সারা দিনের একটা ব্লগ ভিডিও বানিয়ে মানে হবিষ আনা অব্দি ভিডিও বানিয়ে তারপর দেখলাম যথারীতি ভিডিওটাকে আপলোড করো, মানে সেকেন্ড দিনও সে ওই ভিডিও থেকে প্রায় 16K ভিউয়ার্স হয়েছে, সেখান থেকে রেভিনিউ পেয়ে গেল। থার্ড দিন সে কি করলো, একটা বক বক ভিডিও নিয়ে বসে গেল। তাহলে সে কিন্তু ভিডিও দেওয়া একদিনও বন্ধ করেনি, তোমরা একটু চিন্তা করে দেখো বন্ধুরা, সে কিন্তু যথারীতি ভিডিও দেওয়া বন্ধ করেনি। তাহলে সে যেহেতু তার নিজের ঠাকুমা শাশুড়ি গত হয়েছে, ভিডিও দেওয়া বন্ধ করছে না, তাহলে আমরা তো ওয়াইটেড ক্রিয়েটার, আমরা যেটা দেখছি আমরা সেটা আমাদের ভিডিও করে বলবো না? ও নিজে হাত জোর করে আমাদের কন্ট্রোভার্সি ভিডিও করা মানে বারণ করছে, আর নিজেই তো কন্ট্রোভার্সি করার পয়েন্টগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে সমস্ত দায়িত্ব নাকি ওদেরকে পালন করতে হচ্ছে, কোনো রকম কোনো নিয়ম কানুন মানা হয়নি। তাহলে এখানে ইনডাইরেক্টলি কাকে ঠোকাচ্ছে, যে কোনো রকম কোনো নিয়ম মানা হয়নি মানে মোকে ঠোকাচ্ছে, যে কোনো রকম নিয়ম মানা হয়নি, সমস্ত নিয়ম নাকি ওরা মেনেছে। তো একটা কথা বলতে চাইছি বন্ধুরা, মানে গত ধরো ওরা গেছে পরের দিন, নেক্সট দিনের আগে অব্দি যতক্ষণ অব্দি ঠাকুরকে দাহ করা হয়নি ততক্ষণ পর্যন্ত অনেক দায়িত্ব ছিল, অনেক নিয়ম ছিল, তাহলে সেই সমস্ত দায়িত্ব নিশ্চয়ই আমাদের মোদিদি ভাই পালন করেছে। সে কি একবারও ভিডিও করে ক্যামেরা করে অন করে বলেছে যে আমি সমস্ত দায়িত্ব পালন করেছি? সে একটা কথাই বলেছে, আমিও কিন্তু বলবো না যে সে বলেনি, সে একটা কথাই বলেছে যে অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেই সমস্ত কাজকর্মগুলো করছিলাম, সেই কারণে কিছু ব্যস্ত ছিলাম, ভাবলাম তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানিয়ে দিই, এইভাবে সে কিন্তু কথাটা বলেছে। কিন্তু ডুমকি কি বলছে যে অনেক কাজকর্ম ছিল যেসব দায়িত্বগুলো পালন হয়নি, এবং সেই সব দায়িত্বগুলোর মধ্যে কি পড়ে, তুষের আগুন জ্বালানো, ঘরটাকে পোছা, ব্যাস এইটুকানি দায়িত্ব পালন, হব্বিশু খাওয়া, ওটা তো নিজেকে করে খেতেই হবে ভাই, তোমাকে কে করে দেবে? আর তোমার তো বাপের বাড়ির লোক আছে, তোমার আরো আদার্স লোক আছে, তারা তো করে তোমায় দিচ্ছে, তুমি আবার নিজে হব্বিশু করে কোথায় খাচ্ছ? সিদ্ধ ভাতটা তো পাশের বাড়ি তোমার পিসি দিল, তাহলে তুমি হব্বিশুটা নিজে করে কোথায় খাচ্ছ? তুমি যে আমাদের মুখে বলছো যে তুমি হব্বিশু করে খাচ্ছ, সেটা কি অ্যাকচুয়ালি সত্যি যে তুমি হব্বিশু করে খাচ্ছ? বা হব্বিশুটা যে যার নিজেকেই কিন্তু করে খেতে হয়, তুমি সেখানে বারবার আমাদের মোদিদ ভাইয়ের নামে কিন্তু মানে বলতে থাকলে যে সে কোনোরকম কোনো নিয়মকানুন পালন করেনি, কোনোরকম কোনো নিয়মকানুন পালন করেনি, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি কিন্তু বারবার মোয়ের দিকে একটা তীর কিন্তু তোমরা মারতে থাকলে। তাহলে তোমরা যদি এইভাবে একটা মানুষের পেছনে ইনডাইরেক্টলি নিজেদের ভিডিওর মধ্যে লাগতে থাকো, তাহলে আমরা আমরা কন্ট্রোভার্সি যারা করি তারা কেন যেদিকটা সঠিক সেদিকটাকে তুলে ধরবো না বলো তো বন্ধুরা? এ হাত জোর করে বলছে আমার ঠাকুরকে নিয়ে কোনোরকম কোনো কন্ট্রোভার্সি করো না, ঠিক আছে করবো না, কিন্তু একবার নিজে ভেবে দেখো, প্রথম দিন চালাকি করে ঠাকুর সাথে একটা পুরনো ভিডিও কমিউনিটিতে দিয়ে দিলে কিনা, আমার ঠাকুমা শাশুড়ি আর বেঁচে নেই। সেকেন্ড দিন একটা 4-5 মিনিটের ভিডিও দিয়ে দিলে ব্লগ ভিডিও। থার্ড দিন যথারীতি একটা 18 মিনিটের বক বক ভিডিও নিয়ে বসে গেলে, যে পরের দিন যদি না কোনো ভিডিও দিই, দুদিনের একটা ভিডিও রেভিনিউ কিন্তু আজকে আমাকে তুলে নিতে হবে। আর তুমি খুব ভালো করেই জানো এই সময় কোনো ভিডিও চালে তোমার কিন্তু খুব ভালো রেভিনিউটা পাবে, সেই কারণে কিন্তু তুমি কোনো একটা দিন কেউ মিস দিচ্ছ না। একবার ভাবো বন্ধুরা, একবার ভাবো বন্ধুরা, ও যদি সত্যি খুব শোকাহত হতো তাহলে এই সময় কিন্তু সে কমিউনিটিতে যেমন প্রিয়া দিদি ভাই বড় করে লিখে দেয়, সে কিন্তু বড় করে লিখে দিতে পারতো। এই সময় সারাদিন নাকি ও এত কাজে ব্যস্ত, একটু শুতে পায়নি, একটু বসতে পায়নি, একটু খাবার সময় পায়নি, সেই মানুষটা সন্ধ্যেবেলায় ঢুলতে দুলতে নাকি ভিডিও করছে। চিন্তা করো, ভিডিওটা তাদের কাছে এত জরুরি। এবং পাঁচ থেকে সসীম সাকরেদ হয়ে কি বলছে, যে যাদের বোঝার তারা বুঝবে, যাদের বোঝার নয় তাদের তুমি কোনোদিনও বোঝাতে পারবে না। ও তোমরা খুব ভালো করে বুঝছো, তোমরা খুব ভালো করে বুঝছো, তিনটে ভিডিও, 3 দিন হয়েছে ঠাকুমা শাশুড়ি গত হয়েছে, 3-3টে ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। সেই জায়গায় আমাদের মোদিদিবার জাস্ট একটা ভিডিও করে 5 মিনিটের ভিডিও করে বলে দিয়েছে, ব্যাস মিটে গেছে। এবার বন্ধুরা তোমরা বিচার করবে এই ঢুমকি সত্য না মোদিদ ভাই সত্য, ঠিক আছে? আর সে আর একটা কি কথা বললো, যে সে ঠাকুমাকে নিজের লেপ কাঁথা বিয়ের দিয়ে গেছিল। মানে একটা চিন্তা করে, একটা মানুষ স্বর্গে চলে গেছে, তাকে কি দিয়েছে না দিয়েছে সেই নিয়েও কিন্তু আমাদেরকে মানে ভিডিও করে বলতে হচ্ছে। কেন, তুমি তো ভিডিও করে ওটা দেখাওনি, তাহলে নিশ্চয়ই এই কথাটা নিয়ে আমরা কোনোদিন কেউ জানতেও পারতাম না যে তোমার বিয়ের লেপটা তোমার ঠাকুমার শুয়েছিল, সেই সময় শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, এই কথাটা বলার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ প্রয়োজন ছিল, হ্যাঁ প্রয়োজন ছিল, কারণ কি রেভিনিউটা পেতে হবে এই থেকে, কতটা ভালো মনের পরিচয় দেখেছি এই থেকে জানাতে হবে যে আমি এখানে ছিলাম না, তাই আমার লেপ তোষকটা একটা মানুষকে ব্যবহার করতে দিয়েছিলাম। কারণ কি লেপ তোষকটা যদি এইভাবে বন্দি করে রেখে দিতাম তাহলে কিন্তু ওটাতে মানে পোকা ধরে যেত বা কোনোরকম ইঁদুরে তুদুরে কেটে দিত, তাহলে একটা মানুষ ব্যবহার করার জন্য কিন্তু আমি জিনিসটা দিয়ে গেছিলাম। এই কথাটা তো বললে না, বললে কি যে ও তো খুব কষ্ট, মানে ঠাকুর তো খুব কষ্ট পেত, তার তো খুব কষ্ট ছিল, সেই কারণে আমি লেপটা দিয়ে গেছিলাম। এবং যখন শ্মশানে নিয়ে গেছে লেপটা সমেত, তখন আমি বলেছিলাম যে আমি বেঁচে থাকছি অথচ আমার বিবাহে মানে বিয়ের পরে সমস্ত জিনিস এইভাবে একের পর এক শেষ হয়ে যাচ্ছে, তো তোমরা
ওটা নিয়ে এসো, আমি ওটাকে জাপ করে যত্ন করে রেখে অন্য কিছু একটা কাজে ব্যবহার করবো। ঠিক আছে চলো, ঠিক আছে তোমার বিয়ে বেঁচে আছো, তোমার বিয়ের জিনিস এইভাবে না দেওয়াটাই ভালো। তুমি এটা ভালো কাজ করেছো, জিনিসটাকে ফিরিয়ে এনে কোনো এক জায়গায় রেখে দেবে। কিন্তু তুমি যে কথাটা বললে যে ঠাকুর কষ্টে থাকতো বলে তুমি ওটা দিয়ে গেছো, তাহলে এতই যদি কষ্ট হতো তাহলে বড় মাকে আমাদের কিন্তু ওখানে যথারীতি ভালোভাবেই রাখার ব্যবস্থা করতে, ওইভাবে কিন্তু ছোট চৌকির উপর রাখার ব্যবস্থাটা করতে না। ঠিক আছে, তুমি বলতেই পারতে যে ওই তোষকটা এখানে রাখা থাকলে মানে বাঁধা থাকলে পিঁপড়ে টিপড়ে পোকা টোকা অনেক কিছু হয়ে কেটে দিতে পারতো, ইঁদুরে কেটে দিতে পারতো, পিঁপড়ে বলাটা ভুল, ইঁদুর আরশোলা মাকড় মানে এই সময় কেটে দিতে পারতো। সেই কারণে কিন্তু একটা মানুষকে ব্যবহারের জন্য তুমি দিয়ে গেছিলে যে ওই জিনিসটা আমার ঠিক থাকবে, ঠিক থাকবে, সেই কারণে কিন্তু তুমি দিয়ে গেছিলে। তুমি কিন্তু এতটাও বোকানাও ঢুমকি, এই কথাটার মধ্যে দিয়েও তুমি কিন্তু প্রমাণ করে দিলে যে একটা মানুষ স্বর্গে চলে গেছে কিন্তু সেই মানুষটা জন্য তুমি কি করেছো, এই যে একটা কাজ করেছো সেটাও তুমি দেখিয়ে দিলে, সেটাও তুমি দেখিয়ে দিলে মানে দেখিয়ে দিলে মানে বলে দিলে। তুমি যদি এই কথাটা না বলতে, যথারীতি মৌ এই জিনিসটা ভিডিও করে দেখাতো না, তুমিও কোনোদিনও দেখাতে না, তাহলে এই বিষয়টা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতো না। কিন্তু তুমি তোমার ভিডিওতেই জানিয়ে দিলে যে তুমি কত লেপটা দিয়ে তুমি কত মহৎ একটা মহৎ কাজ করেছিলে। এবং সে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলল যে এসে দেখলাম কোন রকম কোন নিয়ম পালন মানে নিয়ম করা হয়নি, ঠাকুর তো আমার ছিল তাই আমাকেই সমস্ত নিয়ম পালন করতে হবে। এই কথাটার মধ্যে দিয়ে ঢুমকি কি বোঝাতে চাইলো, যারা ঢুমকি এই ভিডিওটা দেখনি গিয়ে দেখবে, ও কিন্তু বলছে যে কোন রকম কোন নিয়ম তো পালন হয়নি, ঠাকুর আমার ছিল তাই আমাকেই সমস্ত নিয়ম পালন করতে হবে। কি তুমি একা সমস্ত নিয়ম পালন করছো, মৌ কিচ্ছু করেনি, তুমি আসা অবধি কোনো নিয়ম ছিল না। আমরা কিন্তু সকলেই জেনে থাকি যে বন্ধুরা একটা মানুষ দাহ করতে যখন চলে যায় মানে বাড়ি থেকে, যখন শ্মশানে চলে যায়, কথাটা পরিষ্কার করেই বলছি, যখন শ্মশানে চলে যায় যতক্ষণ আর বাড়ি থেকে যাচ্ছে ততক্ষণ কিন্তু অনেক রকম দায়িত্ব থাকে, অনেক রকম বলতে আমি আর সেগুলোকে ক্লিয়ার করে বলতে, সাজানো টাজানো শাড়ি পরানো এটা ওটা বাঁধা ফুল এটা ওটা খরা দেওয়া এদা ছড়ি দেওয়া এই সমস্ত কিছু। সেই মানুষটা চলে দেওয়ার পর কিন্তু একটা দুটোই কাজ থাকে, ঘরটাকে পোছা আর ধুনো দেওয়া। ঢুমকি এটা করেছে বলে বারবার বলছে কোনো নিয়ম পালন হয়নি, কোনো নিয়ম পালন হয়নি, ওইখানটা ঝাঁট দেওয়া হয়নি, কোনো নিয়ম পালন হয়নি। তাহলে মৌ দিদি ভাই যে সেই মানুষটা যখন গত হয়েছে তার যে আনুষঙ্গিক যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু মৌমই করেছে, কিন্তু সে কি একবারও বললো যে আমরা যতক্ষণ না এসেছি ততক্ষণ কিন্তু মানে মৌ এই কাজটা করেছে, আমরা আসার পর কিন্তু কোনো কিছু নিয়ম পালন হয়নি, আমরাই করছি, এইভাবেই তো বলতে পারতো, সে কিন্তু সেটা বললো না। একটা কথায় বারবার বলছে কোনো নিয়ম পালন হয়নি, কোনো নিয়ম পালন হয়নি। এবং এই ভিডিওটার মধ্যে কিন্তু যথারীতি আমাদেরকে আমাদেরকে আজকেও একটা অভিশাপ দিল যে তোমরা যারা কন্ট্রোভার্সি করছো তোমাদের ঘরে এরকম অবস্থাটা হোক তোমরা তাহলে বুঝতে পারবে। মানে এতটা ছোট মনের মানুষ কিভাবে হতে পারো, নিজে তো একটা শোকার শোকাহত ফ্যামিলিতে এই মুহূর্তে তুমি আছো, কতটা কষ্ট হচ্ছে তুমি যদি সত্যিই বুঝে থাকো তাহলে এই সেম কষ্টটা একটা অন্য মানুষকে দিতে চাইছো, কিভাবে তুমি পারছো যে এই কষ্টটাই তোমাদেরও হোক, তোমরা যখন তোমাদের সাথে হবে তোমরা তখন বুঝতে পারবে যে তোমাদের কতটা কষ্ট হয়। তুমি যদি সত্যিই কষ্ট পেতে তাহলে কিন্তু তুমি বলতে যে আমার শত্রু যাতে এই কষ্ট না হয় আমি ভগবানের কাছে সেই প্রার্থনাই করি, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কোনোরকম কোনো কষ্টই হয়নি, সেই কারণেই তুমি এই সেম কষ্টটা অন্যকে দিতে চাইছো যাতে অন্যদের এই কষ্টটা হয়। তুমি কিন্তু দেখো চিন্তা করো, তুমি যদি ফ্রেশ মাইন্ডে না থাকতে তাহলে আজকের দিনে দাঁড়িয়েও একটা যে কষ্টে নিজে নাকি যাচ্ছ সেই কষ্টটা অপর মাইন্ড মানে মানুষকে দিতে পারতে না। তুমি কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে আছো, এবং যে নাকে কান্নাটা কাঁদছিলে না কুমিরের কান্না সেটা দেখেই বোঝা ছিল, প্রথম প্রথম কোনো কান্নার চোখে জল নেই, যখন পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছিল তখন কিন্তু তুমি চোখ দিয়ে জল বের করে ফেললে। এবং একটা একটা জিনিস ভালো করে বন্ধুরা জানবে যে আমরাও যদি কোনো মানুষ সম্পর্কে যে মানুষটা নেই সেই সম্পর্ক মানুষটা সম্পর্কে যদি পুরোনো কিছু ভাবতে থাকি হাসির মুহূর্তের আনন্দ অবভিয়াসলি তখন দেখবে আমাদের এমনি চোখে জল চলে আসে। তো সেই জায়গায় ঢুমকিও সেই জিনিসটাকে কাজে লাগিয়ে চোখে জল চলে নেও এবং আমাদেরকে যথারীতি মানে বোকা বানাবার চেষ্টা করলো যে আমরা যে ভিডিওগুলো করছি সেগুলো নাকি ভুল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব বড় হয়ে গেল, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। আর ঢুমকির কুমিরের কান্না তুমি তোমার কাছেই রাখো, তুমি যে কতটা ভালো সে আমরা খুব ভালো করেই জেনে গেছি, বলবো না মৌ খুব ভালো কিন্তু তোমার থেকে ফার বেটার। তো চলো এখানে ভিডিওটাকে এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি।